আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে ফিজিক্স 1 25912 এই সাবজেক্টের সাজেশন, যেটি 22 প্রবিধানের আলোকে গুরুত্বপূর্ণ সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তো আজকের সাজেশনে মূলত আমি যে বিষয় দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে শুধু রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলী। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী আসলে আমি এখানে তুলে ধরিনি, তারপরও আসলে এই রচনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্নগুলো করলে অনেকটা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয়ে যায়। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর যেটি সিলেবাস সেটি হচ্ছে যে মূলত এগুলো শুধু সাল চিহ্নিত প্রশ্নগুলো একটু দেখবেন, আর এখানে কিছু বিশেষ তার চিহ্ন দিয়ে আমি আসলে এই প্রশ্নগুলোর গুরুত্বগুলো বোঝানোর চেষ্টা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথম চ্যাপ্টার আপনারা দেখতে পাচ্ছেন ভৌত জগৎ ও পরিমাপ। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান কাকে বলে, পদার্থবিজ্ঞানের সাথে প্রযুক্তিবিদ্যার সম্পর্ক আলোচনা কর। তো এই প্রশ্নটি একটি দেখতে পারেন যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখান থেকে সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন তার মধ্যে রয়েছে মৌলিক রাশি কাকে বলে, এসআই পদ্ধতিতে একক সহ মৌলিক রাশিগুলোর নাম লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। এরপরও পরিমাপ কাকে বলে, পরিমাপের মৌলিক এককগুলোর নাম, এটিও আসলে প্রথম প্রশ্নের মতোই 2 নম্বর। আর এইগুলো আসলে চাইলে এমনিতেই দেখতে পারেন, তেমন গুরুত্বপূর্ণ না। পরিমাপের ত্রুটিগুলো কী কী বা ভৌত জগতের প্রকৃতি ব্যাখ্যা করো, এগুলো খুব গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার, আপনারা দেখতে পাচ্ছেন ভেক্টর। তো এই অধ্যায় থেকে যে দুটি রচনামূলক প্রশ্ন আসে, এই দুটি রচনামূলক প্রশ্ন আসলে অনেকটা বলা যায় যে 100% আসার মতো উপযুক্ত। যেমন এখানে বলের সামান্তরিক সূত্রটি কী, বলের সামান্তরিক সূত্রটি প্রমাণ করো, এটি খুবই পরীক্ষায় আসে। তারপর ভেক্টরের ডট গুণ এবং ক্রস গুণ কী চিত্রসহ ব্যাখ্যা করো। তো মূলত 1 নম্বর প্রশ্নটি এটি প্রায় পরীক্ষা আসেই, আর 2 নম্বর প্রশ্নটাও অনেক সময় আসে, দুটাই সমান গুরুত্ব দিতে পারেন এবং দুটোই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে রয়েছে যে ভেক্টরের যোগের ত্রিভুজসূত্র কাকে বলে, ভেক্টরের যোগের ত্রিভুজসূত্রটি বর্ণনা করে। এটি যদিও অনেক সময় রচনামূলকের সাথে সংযুক্তি দেয়, তো আসলে সংক্ষিপ্তর সাথে এটি মানানসই। এছাড়া ভেক্টরের যেটা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, এটি এমনি জেনে রাখতে পারেন। আর এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে যে দুটি ভেক্টরের দুটি বলের ক্ষেত্রে লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের সত্য কী। আর পাশাপাশি এখান থেকে আমি কিছু মেয়াদ দেখানোর চেষ্টা করেছি, 4, 1, 7, 10 এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। এরপর চ্যাপ্টার 3 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন গতি ও গতির সমীকরণ। এই চ্যাপ্টারে এই 1 নম্বর প্রশ্নটি অবশ্যই 100% আসার মতো এবং প্রায় প্রতি বছরই পরীক্ষায় আসে, সুতরাং অবশ্যই এটি গুরুত্ব সহকারে এই সমাধানটি করবেন প্রমাণটি। আর 2 নম্বর যে প্রমাণটা রয়েছে, v² = u² + 2sfs, এটি আসলে মূলত রচনামূলক হিসেবে আসে না, এটি সংক্ষিপ্ত হিসেবেই বেশি আসে। তো আমি এখানে রচনামূলকে দেখিয়েছি, সুতরাং এখান থেকে এই দুইটা প্রমাণটা খুব ভালোভাবে দেখবেন। এরপর এখান থেকে সংক্ষিপ্ত যেটি প্রশ্ন, একটি প্রশ্নে ভালো করে দেখবেন যে পড়ন্ত বস্তুর সূত্রগুলো লেখো এবং ব্যাখ্যা করো। এটি সংক্ষিপ্ত হিসেবে খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় খুবই আসার মতো। এছাড়া মেয়াদ এখান থেকে দেখতে পারেন 19, 14, 15, 13, 10, 11, 8 এইগুলো পর্যায়ক্রমে দেখতে পারেন। আসলে এই কয়েকটি মেয়াদ, বিশেষ করে এখানে 19, 14, 15, 13, 10 এগুলো খুবই আসে, এর মধ্য থেকে হয়তো যে কোনো একটি পেতে পারেন, একটু গুরুত্ব সহকারে দেখবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 4র্থ অধ্যায় বৃত্তাকার গতি। তো এখান থেকে আমি বলবো এই জায়গা থেকেও দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন তো আসলে 100% আসার মতো, 30টা দেখতে পাচ্ছেন। 2 নম্বরটিও আসলে খুবই আসার মতো, 30টার
সুতরাং এই দুটি প্রমাণই ভালো করে দেখবেন। তো এখান থেকে আসলে এক নম্বর প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে, দুই নম্বরও আসার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু দুটি প্রশ্নই দেওয়া রয়েছে, সুতরাং এখান থেকে দুটো কোনোভাবেই ছাড়বেন না, বিশেষ করে এক নম্বরের উপর বেশি গুরুত্ব দেবেন। এখান থেকে সংক্ষিপ্ত হিসেবে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, বা এটা বলা হয় ভিইকেলটি হচ্ছে ওমেগা আর, এই একটি প্রশ্নই 100% গুরুত্বপূর্ণ, এটি ভালো করে দেখবেন। আর পাশাপাশি এমনি সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত হিসাবে যেটা কেন্দ্রমুখী বা কেন্দ্রভূমি বিমুখী বলের সংজ্ঞা দাও, এগুলো একটু জানতে পারেন। আর ম্যাথ হিসেবে এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর 8 নম্বর, এই দুটি ম্যাথ ভালো করে দেখবেন অধ্যায় থেকে। এরপর দেখব পঞ্চম অধ্যায়, বল ও সংঘর্ষ। তো এখানেও আসলে দুটি প্রশ্ন দেখিয়েছি, দুটিই পরীক্ষায় আসলে আসে। এর মধ্যে এক নম্বর প্রশ্ন, এটি 100% পরীক্ষায় আসে প্রতি বছরই, P=MF। সুতরাং অবশ্যই এটি খুবই ভালোভাবে গুরুত্ব দিবেন, এই চ্যাপ্টারে একটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়টিও যথেষ্ট পরীক্ষা আসে, আসলে আসে না বলা যাবে না, যে ভরবেগের নিত্যতা সূত্র কাকে বলে, ভরবেগের নিত্যতা সূত্র প্রমাণ করো। সুতরাং এই দুটি প্রশ্ন কোনোভাবেই ছাড়বেন না, গুরুত্ব সহকারে দেখবেন। আর এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নম্বর 30 স্টার, অর্থাৎ 100% আসার মতো। দেখাও যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের টেনজেন্টের সমান, তারপর ঘর্ষণের সুবিধা অসুবিধা এটি একটু দেখবেন। আসলে খুবই সহজ, এটি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো, জড়তা কাকে বলে, কত প্রকার কী কী, এবং এগুলো সংরক্ষণশীলতা এবং অসংরক্ষণশীল বল যেগুলো আছে এর মধ্যে পার্থক্য লেখো। আসলে মূলত 1, 2, 3 এই তিনটি খুবই ভালোভাবে দেখবেন। আর অনেক সময় সংক্ষিপ্ত হিসেবে বা অতি সংক্ষিপ্ততায় জড়তা এসে এরকম টাইপের থাকে, এগুলো একটু দেখবেন, তবে মূলত 1, 2, 3 এই তিনটি অবশ্যই ভালো করে দেখবেন। আর এখান থেকে ম্যাথে 1 গুরুত্বপূর্ণ 2 11 12 14 এই ক্যাটাগরির ম্যাথগুলো দেখতে পারেন। তো আজকে এই 5টি চ্যাপ্টারই আমি আসলে সাজেশনে দেখানোর চেষ্টা করলাম, আর পরবর্তী চ্যাপ্টারগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। মূলত এইগুলো সবগুলোই প্রমাণ আসলে আমি ভিডিওতে দেখিয়েছি, সুতরাং আপনারা আমি যেভাবে দেখিয়েছি একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন, এবং ম্যাক্সিমামগুলো আসলে নোট করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যেভাবে নোট করে দিয়েছি এইভাবে আপনারা প্রিপারেশন নেবেন, দেখবেন যে নিশ্চয়ই পরীক্ষায় খুব ভালোভাবে অ্যান্সার দিতে পারবেন এবং ভালো মার্কস পাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করি এবং ভালো পরীক্ষা হোক এই আশা রেখে আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।